চরিত্রহীন টেলার পর্ব দুই। চরিত্রহীন টেলার গল্পের প্রথম পর্বে আপনারা দেখলেন স্বপন নামের এক টেলার তার স্ত্রী থাকার সত্ত্বেও গ্রামের মেয়েদের খারাপ নজরে দেখত। স্বপন গ্রামের এক মেয়ে কাজলকে নিজের স্ত্রীর নামে মিথ্যে অপবাদ দিয়ে বিয়ে করার চেষ্টা করায় কাজল স্বপনের স্ত্রী মধুকে গিয়ে সমস্ত কথা বলে দেয়। এসব জানার পর মধু তার বাপের বাড়ি চলে যায় এবং কাজলকে ঠকানোর জন্য কাজল স্বপনকে পুলিশের হাতে তুলে দেয় এবং স্বপনের ছ মাসের জেল হয়। এবার দেখুন দ্বিতীয় পর্ব। বেশ সুখেই দিন কাটছিল, শুধু শুধু নিজের খারাপ চরিত্রের জন্য সব কিছু হারালাম। জানি না এবার গ্রামের সকলকে কিভাবে মুখ দেখাবো। স্বপন জেলের মধ্যে নানা রকম কথা ভাবছিল। এরই মধ্যে এক মহিলা তার সঙ্গে দেখা করতে আসে। স্বপন, তুই আমাদের এরকম দিন দেখাবি আমরা তো ভাবতেও পারিনি। মা, তুমি এখানে? দেশের বাড়ি থেকে কবে ফিরলে? তোর দুশ্চরিত্রের কথা শুনে বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হলো। বাবা কোথায়? তোর বাবার কথা যদি না জিজ্ঞাসা করিস তাহলেই ভালো হয়। মধুর কাছে তোর জেলে যাওয়ার কথা শুনে তোর বাবার হার্ট অ্যাটাক হয়। তোর বাবা আর এই পৃথিবীতে নেই স্বপন। মা, আমাকে ক্ষমা করে দাও, যে বয়সে তোমাদের পাশে থাকার দরকার ছিল সেই বয়সে তোমাদের অপমান করে আমি বাড়ি ছেড়ে দিলাম, আমি খুব লজ্জিত। আমি তোর মা রে, তোর ভুলের জন্য আমি অনেক আগেই তোকে ক্ষমা করে দিয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, এরই সাথে আমি আর কোনোদিন মেয়েদের বিরক্তও করব না। আচ্ছা ঠিক আছে, এবার শোন, আমি বাড়ি যাচ্ছি, প্রতিদিন তোর জন্য দুপুরে খাবার নিয়ে আসব। তোকে আর জেলের খাবার খেতে হবে না বাবা, শুনেছি যে জেলে খুব বাজে খাবার দেয়। এই বলে স্বপনের মা পার্বতী বাড়ি ফিরে যায়। পার্বতী প্রতিদিন তার ছেলের জন্য খাবার বানিয়ে আনত। দেখতে দেখতে জেলে স্বপনের ছ মাস কেটে যায় এবং স্বপন জেল থেকে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পেয়ে স্বপন বাড়ি ফেরে। মা, আমি ফিরে এসেছি, আজ একটু ভালো ভালো খাবার বানাও, অনেকদিন তোমার হাতের পায়েস খাইনি। ওসব আমি আগেই ঠিক করে দিয়েছি, এরই সাথে আমি তোর দোকানটিও পরিষ্কার করে দিয়েছি, কাল থেকে মন দিয়ে কাজ করবি, যা গিয়ে স্নান করে নে। এরপর স্বপন তার মায়ের সঙ্গে দুপুরের খাবার খেতে বসে। পরের দিন স্বপন আবার আগের মতো তার দোকানে যায়, কিন্তু সারাদিন দোকানে বসে থাকার পরেও স্বপনের কাছে কোনো কাস্টমার আসে না। সকাল থেকে দোকানে বসে আছি, একজনও তো জামা কাপড় তৈরি করানোর জন্য এলো না, সবই আমার ভুলের কারণে হয়েছে। স্বপন দুঃখী হয়ে বাড়ি ফিরে যায় এবং তার মাকে সমস্ত কথা বলে। এটা তো হওয়ারই ছিল, গ্রামের মেয়েরা এখনো তোকে খারাপ ভাবছে তাই তোর দোকানে আসছে না। তুই এক কাজ কর, কাল সবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, দেখবি সব আগের মতো ঠিক হয়ে যাবে। পায়েল বৌদি, আমাকে ক্ষমা করে দাও, এর আগে আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু এখন আমি আর আগের মতো নেই। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ আমার আর তোমার উপর কোনো রাগ নেই। বৌদি, আমি আবার টেলার চালু করেছি, তোমাদের যদি কিছু প্রয়োজন হয় আমার টেলারে আসতে পারো। নিশ্চয় আসবো। এইভাবে স্বপন গ্রামের মেয়েদের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বাড়ির দিকে ফেরে। পথে স্বপন কাজলকে দেখতে পায়। কেমন আছো কাজল? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমার পথ ছাড়ো, আমি বাড়ি যাব। তুমি আমাকে ভুল ভাবছো কাজল, আমি আর আগের মতো নেই, তোমার মন নিয়ে আমি অনেক খেলা করেছি, তার জন্য ছয় মাস জেল যথেষ্ট নয়, তাই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আরে না না স্বপন, তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি যেমন আমাকে ধোকা দিয়েছিলে আমিও তোমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম, তাছাড়া তুমি তো আমার সঙ্গে ভুল কিছু করনি তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে আর মন খারাপ করতে হবে না। তোমার অনেক অনেক ধন্যবাদ কাজল, তুমি জানো না এই কথাটির জন্য আমি শান্তিতে ঘুমাতে পারছিলাম না, তোমার মুখে এই কথাটি শুনে আমার আর কোনো দুঃখ নেই। এরপর স্বপন বাড়ি ফিরে যায়। পরের দিন থেকে আবার গ্রামের সমস্ত মেয়েরা স্বপনের টেলারে আসতে শুরু করে। অল্প কিছু দিনের মধ্যেই স্বপন আবার গ্রামের সবচেয়ে বিখ্যাত টেলার হয়ে যায়। একদিন, বাবা স্বপন, সব কিছু তো ঠিক হয়ে গেল, এবার বৌমাকে নিয়ে আয়, এই বয়সে আমি আর বাড়ির কাজ করতে পারবো না। মা, মধুর সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমি কি মুখ নিয়ে তার কাছে যাব কিছুই বুঝতে পারছি না। আরে পাগল, ওটা তোর স্ত্রী রে, সবাই তোকে ক্ষমা করে দিয়েছে, তোর স্ত্রীও নিশ্চয়ই তোকে ক্ষমা করে দেবে,
এবার যা গিয়ে বৌমাকে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি কাল সকালেই মধুকে আনতে যাব। পরের দিন সকালে স্বপন তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বাজার থেকে কিছু ফল কিনে শ্বশুর বাড়ি যায়। মধু, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, চলো, মা আমাদের জন্য অপেক্ষা করছে। স্বপন, তোমার এখানে আসতে একটুও লজ্জা করলো না? সত্যি তুমি চরিত্রহীন হওয়ার সাথে সাথে নির্লজ্জ বটে। মধু, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু এবার আমি আর আগের মতো নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও আর নিজের বাড়ি ফিরে চলো। আমি আর তোমাকে বিশ্বাস করি না, তুমি এখান থেকে চলে যাও, না হলে চেঁচিয়ে পাড়ার লোককে ডাকবো। মধুর কথা শুনে স্বপন খুব কষ্ট পায় এবং বাড়ি ফিরে যায়। স্বপনের মা তাকে একা বাড়ি ফিরতে দেখে জিজ্ঞাসা করে, কি রে স্বপন, তুই তো বৌমাকে আনতে গিয়েছিলি, বৌমা কোথায়? মা, আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে এখনো আমাকে বিশ্বাস করে না, সে আর ফিরে আসবে না বলেছে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, কাল আমি যাব, আমি জানি বৌমা আমার কথা অমান্য করবে না। পরের দিন স্বপনের স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য পার্বতী কাজলকে সঙ্গে নিয়ে তাদের বাড়ি যায়। মধুদের বাড়ি পৌঁছে পার্বতী মধুকে বলে, বৌমা আর রাগ করে থেকো না, স্বপন সত্যি সত্যি ভালো হয়ে গেছে, বাড়ি ফিরে চলো বৌমা। তোমার ছেলে যেমন তুমিও তেমন, আমি অনেক কষ্টে ওই ঘর থেকে ছাড়া পেয়েছি, আর আমি ওই ঘরে ফিরে যাব না। তোমার ছেলেকে গিয়ে বলে দাও অন্য মেয়ে খুঁজে নিতে। মধু, কাকিমা ঠিকই বলছেন, স্বপন ভালো হয়ে গেছে। আমি একদিন তোমাকে স্বপনের নামে নালিশ করেছিলাম, কিন্তু এবার আমিই বলছি স্বপন আর আগের মতো নেই। ও বাবা, এতই যদি ভালো হয়ে গিয়ে থাকে তাহলে তুমি বিয়ে করে নাও না দেখি, আমাকে বলতে এসছো কেন? আমার বাড়ি থেকে আমার জন্য অন্য এক ছেলে দেখে রেখেছে, সামনের মাসে আমি বিয়ে করব। বৌমা, আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু তুমি যদি চাও আমি স্বপনের হয়ে হাত জোড় করে ক্ষমা চাইছি, দয়া করে তুমি বাড়ি ফিরে চলো বৌমা। বুড়ি কোথাকার, এখান থেকে যাবি নাকি ধাক্কা মেরে বার করব? মধু এই বলে পার্বতীকে ধাক্কা মেরে ফেলে দেয়। মধুর এই ব্যবহারে কাজল খুব রেগে যায়। হাত সামলে রাখো মধু, না হলে তোমার ওই হাত আমি ভেঙে রেখে দেব। থামো কাজল, চলো আমরা বাড়ি ফিরে যাই, আমি চাই না আমাদের জন্য তুমি কোনো সমস্যায় পড়ো। পার্বতী এই বলে কাজলকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যায়। কাজল এবং পার্বতীকে বাড়ি ফিরে আসতে দেখে স্বপন বলে, মধুকে আনতে পারলে না তো মা, আমি তো জানতাম মধু আর আসবে না। হ্যাঁ রে বাবা, আমারই বুঝতে ভুল হয়েছিল। কাজল তুমি এখন বাড়ি চলে যাও, তোমাকে শুধু শুধু কষ্ট দিলাম। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর পার্বতী তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, স্বপনও নিজের ঘরে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে স্বপন তার মাকে দেখতে না পেয়ে তার মায়ের ঘরে যায়। স্বপন গিয়ে দেখে তার মা মারা গেছে। মা, মা ওঠো না। ও মা, তোমার কি হয়েছে, তুমি উঠছো না কেন? মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তোমাকে উঠতেই হবে, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে মা? ও মা। বন্ধুরা, আপনারা দেখছিলেন চরিত্রহীন টেলার গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। এই গল্পের তৃতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেল গল্পমেলাকে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করুন।